এবারে হাঁড়িভাঙা আমের ফলন গতবারের তুলনায় কম আছে। আশা করা যায় যে যদি ফলনের তুলনায় দামটা একটু বেশি পাওয়া যায় তাহলে কৃষকেরা লাভবান হবে। ফলনটা আসলে একটু আবহাওয়াজনিত কারণে ফলনটা কম হয়েছে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ছিল, শুরুর দিকে বৃষ্টি ছিল, খরা ছিল আর কি। হ্যাঁ, খরা ছিল, এই কারণে একটু ফলনটা কম হয়েছে। পরবর্তীতে আবার বৃষ্টির কারণে একটু ফলন কম আসছে।